সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 26তম বর্ষে দেখানো হলো বাংলা ছবি সহবাসে। অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন অনুভব এবং ঈশা। আদ্যপান্ত রোমান্টিক এই ছবিতে ইতিমধ্যেই নজর কেড়েছে টলিপাড়ার নতুন এই জুটি। সিনেমায় নতুন হলেও অঞ্জন কাঞ্জিলাল নাটকের মঞ্চে নানান রকম গল্প বলে চলেছেন বহু বছর ধরে, মূলত দিল্লিবাসী। নাটকের মঞ্চে এতদিন ছিল তার আধিপত্য, সহবাসেই তার প্রথম ছবি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি জায়গা করতে পারায় স্বভাবতই খুশি ছবির গোটা টিম। ছবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি টিম সহবাসে। এই ছবি সহবাসে মূলত নাটক থেকে, আমার লেখা একটি নাটক থেকে এই ছবি। এই ছবি নতুন প্রজন্মের ছবি। এই ছবি নতুন প্রজন্মের সাথে পুরনো প্রজন্মের যে একটা অদ্ভুত না বোঝাপড়ার ছবি। এই ছবি মূলত অনেকটা একটা আরবান জায়গা থেকে এসে কলকাতা শহর বা যে কোনো বড় শহরে লড়াইয়ের ছবি। তো আমি এখানে অনুভব আছে, অনুভব এবং ঈশা আসতে পারেনি। ঈশা খুব চেষ্টা করছে, এখনো ফোন করেছিল, ঈশা খুব চেষ্টা করছিল কিন্তু আসতে পারেনি কোনো কারণে। প্লে করতাম not the lead character but one of the characters I used to play. আর তারপরে আস্তে আস্তে আই স্টার্টেড প্লেইং দ্য লিড ক্যারেক্টার ইন দ্য প্লে অলওয়েজ ওয়েল। সো ফাইনালি যখন ফিল্মটা তৈরি হয়েছে তো আই ভেরি প্রাউড যে যেটা আমরা নাটকে এক ঘন্টার মধ্যে আমরা প্রজেক্ট করতে পেরেছিলাম সেটা আরও ডেপথে আরও ভালোভাবে সিনেমার মধ্যে আমরা দেখাতে পেরেছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আই থিঙ্ক এভরিবডি ইজ লাইকিং দ্য ফিল্ম। সো সৌমরিত থ্যাংক ইউ অনুভব। উপস্থিত সকলকে আমার গ্রিটিংস, সুদেষ্ণা দিকে আমার গ্রিটিংস। সহবাসে অত্যন্ত হৃদয়ের কাছাকাছি একটি ছবি। অব্যক্তর পর এটা আমার দ্বিতীয় ছবি বলা যেতে পারে, যদিও রিলিজ হচ্ছে হয়তো তৃতীয় বা চতুর্থ হিসাবে। এবং কেআইএফএফে অব্যক্ত দেখানো হয়েছিল তখন আমি ছিলাম না 2018। এবছর সৌভাগ্যবশত আছি শহরে এবং প্রচণ্ড আনন্দের বিষয়। সহবাসের মিউজিক নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে সহবাসের মিউজিক এই জন্য স্পেশাল যে যেহেতু অঞ্জনদা নাটকের লোক এবং অঞ্জনদার এই সিনেমায় ডায়লগ সমস্ত অঞ্জনদার, এবং অঞ্জনদার নিজে প্রচুর কবিতা, ছোট গল্প, ছোট কবিতা এবং প্রচুর জিনিস লিখে এবং আমাকে লিখে পাঠাতো, এবং অঞ্জনদার সেই ছোট ছোট কবিতাগুলো নিয়েই এই সহবাসের গান তৈরি হয়েছে। মানে থ্যাংক ইউ সো মাচ সুদেষ্ণা দি। আমাদের সবাই আমাদেরকে বলেছে যে সিনেমার আগে যে প্রেজেন্টেশনটা ছিল সেটা খুব খুব ভালো ছিল। আর থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ ফর কামিং। সত্যি কথা কি, কেআইএফএফ একটা ইজ আ ফ্রেশ ব্রেথ। মানে আমরা যেভাবে যে পরিস্থিতিতে ছিলাম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর অল অফ আস। আর এটা আমার দ্বিতীয় ছবি আফটার অব্যক্ত যেটা কেআইএফএফে দেখানো হচ্ছে। সো আই এম ভেরি গ্রেটফুল যে যারা অডিয়েন্স দেখেছে ছবিটা তাদের খুব ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছিলাম একটা সিম্পল স্টোরি প্রেজেন্ট করার। আর একদম নতুন টিম কাজ করেছে, মধুরা পালিত যে শুট করেছে, সৌমরিত, সৌমরিতের সাথেও আমার তৃতীয় কাজ আফটার অব্যক্ত ঢুলদাস্তা। সো আমরা যে টিমটা কাজ করছি সবাই আমরা নতুন টিম, আর চেষ্টা করেছি ওই ফ্রেশনেস, ওই নতুনত্বটা প্রেজেন্ট করার। আর যারা এই টিমটার সাথে ইনভলভ ছিল, যারা এই মেকিংয়ে ইনভলভ ছিল, তারা সবাই চেষ্টা করেছে টু মেক সামথিং নিউ, টু মেক সামথিং সিম্পল। অ্যান্ড তাই জন্যই হয়তো সবার ভালো লাগছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এভরিবডি ইজ লাইকিং দ্য ফিল্ম। ইটস আ সিম্পল স্টোরি অফ আ লিভিং রিলেশনশিপ। আর কী করে দুটো স্মল টাউন থেকে ছেলে মেয়ে এসে একটা কর্পোরেট লাইফস্টাইলে, একটা কংক্রিট জঙ্গলের মধ্যে থাকতে শুরু করে, আর এর মধ্যে দুটো জেনারেশনের স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লাইফস্টাইল। সো দ্যাটস হোয়াট সহবাসী ইজ। সহবাসী